morning everyone, welcome to my Bangali Inside channel. আজকে অনেকদিন পরে ব্লগটা স্টার্ট করছি আর বাবাকে নিয়ে চলে এসেছি কালকের আগদিন মানে পরশু দিন। বাট ব্লগ করার মতো কোনো রকম পরিস্থিতি ছিল না, তোমরা বুঝতেই পারছো যথেষ্ট বাবা প্রবলেমে রয়েছে এখনও পর্যন্ত। তবুও ভাবলাম যে আজকে ব্লগটা শেয়ার করি। কালকে ছিল জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীরও কোনো স্পেশাল ব্লগ আমার চ্যানেলে কিন্তু যায়নি। বাট আমাদের বাড়িতে পুজো হয়েছে, আমি জাস্ট তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেবো কীরকম রিচুয়ালটা হয়েছিল, কেন কি আমি পুরোটা শ্যুট করতে পারিনি, ইচ্ছেই করছিল না একদম। আর কালকে সকাল থেকেই বাবার পেছনে পুরো সকাল থেকেই শুরু হয়েছে খাওয়ানো দাওয়ানো, ওষুধ দেওয়া, অনেক মানে প্রবলেম ছিল যেহেতু অনেকগুলো ক্রনিক ডিজিজ বাবার রয়েছে, তো সেই কারণে। তো চলো তোমরা আমার সঙ্গে এনজয় করো এই ব্লগটা, আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর এখনও পর্যন্ত বাড়িতেই আছি, এরপরেই চলে যেতে হবে কেশপুরে। অনির্বাণকে আজকে ফোন করলাম, দিয়ে ও জিজ্ঞাসা করছিলো কবে যাবে, তো বাবা একটু আর একটু দেখি দুটো দিন, যদি ঠিক হয়ে যায় দেন আমি ফিরে যাব। কেন কি ওখানেও একটা আমার ভ্যাকসিন চলছিল, সেটাও নিতে হবে, সেটা আমার মাথায় রয়েছে। আর ওদিকে অনেকগুলো কাজ পড়ে রয়েছে, তারপরে আবার আসবো, এদিকে ডাক্তার দেখাতে হবে, আমার রিপোর্টও করতে হবে। আমার রিপোর্ট টিপোর্ট কিচ্ছু করা হয়নি, আমি তো এই যে 15 দিন হয়ে গেছে এখানেই রয়েছি। তো চলো এনজয় করো। আমাদের বাড়িতে যে ষষ্ঠী পুজো হয়েছিল, তো সেইটার জন্যে এইগুলো তৈরি করতে হয়, পুতুল আর হচ্ছে বেড়াল। তো এইটা একটা বেড়াল, এই যে পুতুল, এটা একটা নিয়ম আছে, কিন্তু কালকে আমি ব্লগ করতে পারিনি সেই জন্যে আজকে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। অনেক মানে ইয়ে করে পুজো হয়েছিল, কিন্তু বাবা ভীষণই অসুস্থ ছিল যার জন্য আর কিছু করা যায়নি। তো এই হচ্ছে মা, তাদের সন্তান, এরকম একটা গল্পও আছে। তোকেই বেশি ভালো লাগছে রে, গুড আফটারনুন গাইস। এখন যাবো দাঁত মাজতে, সকালে একটু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি কালকে তো দাঁত মাজি না। ভালো, বাবা বাড়ি নিয়ে এসেছি, যে বাবা ঠিক আছে, ঠিক আছে। শিঙি মাছ আর থানকনি পাতার ঝোল, ডাল, উচ্ছের সবজি, ইলিশ মাছ, ও ভাত আজকে একটু কম হয়েছে, কেন বলতো মাঝে এত টেস্ট হয়েছে সবাই ভাত খেয়ে নিয়েছে শেষ। আমার ঠান্ডা বাটে সারছে না। হ্যাঁ বাবাও মাছ খেলো তো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা, তো আমরা এতক্ষণ ধরে কাজকর্ম করছিলাম, ঘর ঠর গোছাচ্ছিলাম দিদি জামাইবাবু আসবে বলে, কিন্তু ওরা এলো না, ভাই আসছে সাগর ভাই। তো দেখা যাক কটায় আসে। আর কোয়েল আর ডোনা গেল চিকেন কিনতে অনেকদিন পরে, অনেক ঝড়ঝামেলার পরে ভাবলো যে একটু মানে খাবো, কেন কি কালকেও আমাদের জামাই ষষ্ঠীতে সেরকম কিছুই করা হয়নি। তো আজকে সকালবেলায় মা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেটাই খাওয়া হয়েছে। আর এখন একটু বললাম যে তাহলে একটু চিকেন নিয়ে আয়, তো কোয়েল আর ডোনা গেছে চিকেন আনতে, তো দেখি কখন ওরা ফেরে। তো চলো এখন একটু মানে কিছু খাবো, খিদে খিদে পাচ্ছে, তো চলো কিছু বানাই তারপরে খাবো। আমরা যাচ্ছি বাজারে ওষুধ আনতে, আমার ওষুধ। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে ভাই আর জামাইবু চলে এসেছে, চলো ওরা বসে আছে সবাই, ঠিক আছে কিছু না। রাত্রির খাবার আমি, ডোনা, মা, বাবা, জামাই বাবু, ভাই সবাই একসঙ্গে খাবো। তুমি হাই করে দাও চলে আসেন, এই যে ওর পাশেই বসে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, দুষ্টু একটু খাচ্ছে, মা মারও হয়ে গেছে, ডোনা আর বাবা খাচ্ছে এখন ফাইনালি। দুষ্টু তাকাও তো বলু, ও কোয়েলেরও হয়নি, দেখি বলু তাকাও তো। এই যে কি দিয়ে খাচ্ছ ভাত, মাংস না মাংস?
কোয়েল দিদিরা তো সবাই মাংস দিয়ে খাচ্ছে, তোরে মাংস দিল কেন? খাও।